فيديوهات وهي مصور فيديو 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 مش على هاي فيديو عادي আমাদের এখানে হচ্ছে আজকে সকাল রবিবার সকাল 6টা আজকে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি আর আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে বাপ তো এখানে হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম বলো গুড মর্নিং সেজা আরিশা দিবা সে হাই হট ডেলিভারি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আমাদের এখানে মানডে হচ্ছে মেমোরিয়াল ডে তো মানডে সব কিছু বন্ধ থাকে সেই ক্ষেত্রে আমরা তিন দিন বন্ধ পেয়েছি স্যাটারডে সানডে মানডে তো আমরা ভাবলাম যে আমরা ঘুরতে যাব বাট কোথায় ঘুরতে যাব সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে আমরা ভাবলাম যে নায়াগ্রা ফলস দেখবো আর এখন যেহেতু কানাডা ঢুকতে দিচ্ছে না তাই ভাবলাম নায়াগ্রা ফলস আমেরিকার সাইড থেকেই দেখবো সেজন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে বাফেলো তো বাফেলো যাওয়ার পরিকল্পনাই আমরা করি সেখানে আমরা আমাদের হাতে যেহেতু সময় ছিল না কারণ আমরা যাবো কি যাবো না সেটা নিয়ে কনফিউজড ছিলাম তো সেজন্য আমরা আমরা হচ্ছে সানডেতে যাই তো আমাদের হাতে সময় ছিল না তো আমরা ভাবছি শুধু এক রাত থাকবো তো আমরা ওখানে বাফেলো যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম এবং আমরা রওনা দিলাম বাফেলো যাব বাফেলো নিউ ইয়র্ক স্টেটের দ্বিতীয় বৃহত্তম শহর ও পশ্চিম নিউ ইয়র্কের বৃহত্তম শহর হলো বাফেলো যেটা আমরা সবাই জানি আর ইদানিং অনেক বাঙালি যাচ্ছে বাফেলোতে ওখানে লাইফস্টাইল ইজি যতটুকু মানে এ পর্যন্ত শুনলাম তো নিউ ইয়র্ক সিটি থেকে 375 কিলোমিটার দূরে অবস্থিত বাফেলোকে বলা হয় আমেরিকার অন্যতম পরিকল্পিত শহর তো সেই পরিকল্পিত শহরটাই আমরা দেখতে যাচ্ছি আর আমাদের নিউ জার্সি থেকে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে তো আমরা যেতে যেতে রেস্ট নিতে নিতে আমরা যাব এখন আমি এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম একটা পার্কে এখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো সকালে নাস্তা খাওয়া হয়নি তো সেটার জন্য এখানে স্টপ করা তো আমরা এখানে কিছু হালকা পাতলা খাবো বাইরে বসা যাচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছিলো তো আমরা গাড়িতে বসেই খাবো এখানে রতন খাচ্ছে ঘুরতেছি বাসা থেকে নাস্তা নিয়ে আসছি নুডলস আর হচ্ছে চুনা স্যান্ডউইচ নিয়ে আসছি এখন আমরা এটা খাবো বাইরে বাইরে বসে খাওয়া হচ্ছে না কারণ অনেক ঠান্ডা ওকে থ্যাংক ইউ ভালো লাগে দেখো সুন্দর ভালো আছো ঠান্ডা আছে তো Can I have it?
choosing a scoop of chocolate. Yeah, hang on just a second. Sure. So finally, আমরা 6টার দিকে বের হয়ে এখন কটা বাজে রতন একটা কত কতক্ষণ লাগছে আমাদের আসতে একটা 13 সহ আমরা স্টপ করছি দুইবার তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে ওয়েদার ভালো আমাদের এখানে নিউ জার্সিতে অনেক বৃষ্টি ছিল But এখানে ওয়েদার অনেক ভালো যাচ্ছি একটু রেস্ট নিই তারপর ঘুরতে যাব খাওয়া দাওয়া করে Are you just tidy, Asho? Mommy, I got a hair over for me. Come here, Asho. I should get Asho. I'm on the car parking for second. Ashati Airport. It has a Buffalo Airport. It's a mic. তো আমরা এখন ভিতরে ঢুকে গেলাম হোটেলে রোমে আমরা যেহেতু আসলে মানে তিন দিন যেহেতু হলিডে ছিল রোম পেতে খুবই একটু ঝামেলা হয়েছে তো যাই হোক আমরা এটা নিলাম এটা হচ্ছে দুই ব্যাডের আর এখানে যে সোফাটা আছে এটা হচ্ছে সোফা ব্যাড এটা ব্যাডও করানো যায় আর এ হচ্ছে দুইটা ব্যাড আর আমরা এখানে হচ্ছে পিচি পাচি সহ আমরা ছজন তো আমরা যেহেতু এক রাত থাকবো সেজন্য আসলে আমরা অত মানে ওরকম আমরা নিয়ে নিই হোটেল আর পাওয়াও যাচ্ছিল না খুব শর্ট টাইমে সেজন্য তো হোটেলটা সিম্পলের মধ্যে ভালোই ছিল ওদের সার্ভিসও ভালো এটা হয়েছে উইন্ডো I'm going to close it. একটা মাইক্রো ওভেন আছে খাবার গরম করার জন্য এখানে ড্রয়ার আছে এখানে কফি বানানোর জন্য এখানে হয়েছে বাথরুম একটা বড় মিরর আছে এখানে হ্যান্ড স্যানিটাইজার আছে লোশন আছে কন্ডিশনার Did you see the fridge? শ্যাম্পু আছে সাবান Hair dryer. No, it's something you rinse with. I think it's so warm.
এটা হচ্ছে বাথরুম টার্ন অফ দ্য লাইটস এখানে টাওয়াল দেওয়া আছে ছজনের জন্য ভালোই খারাপ না আমরা ছজন থাকবো এখানে তো আপাতত এখানেই আমরা এখন ফ্রেশ হবো বাই আল্লাহ হাফেজ